হাই গাইস মার্ভেলের মুভিতে দেখা ম্যানের জার্ভিস এখন রিয়াল লাইফে হ্যাঁ বাট নাম তার জার্ভিস নয় নাম তার চ্যাট জিপিটি ওপেন দ্বারা তৈরি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটিকে বলতে পারো একটি সুপার বট যে কিনা তোমার সমস্ত রকমের কাজ সহজ করে দেয় হ্যাঁ আজকে এই ভিডিওতে আমি টোটালি দেখাবো কিভাবে এই ওপেন এআইয়ের চ্যাট জিপিটি ইউজ করতে হয় তো চলো আমি শামিম তোমরা যে চোট কি স্বামীম ইউটিউব চ্যানেল যেখানে আমরা টেক রিলেটেড ভিডিও প্রায় নিয়ে আসি এছাড়াও আমরা আনবক্সিংও নিয়ে আসি সেই জন্য ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর ভিডিওতে এখনই একটা লাইক করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নাও তো স্টার্ট প্রথমত আমাদের চলে আসতে হবে গুগলে এবং এখানে সার্চ করে নিতে হবে চ্যাট জিপিটি সার্চ করার পরেই এখানে প্রথম যে লিঙ্কটা আসবে লিঙ্ক এই উপরে যে অ্যাপ এসছে এটা না কিন্তু এই যে লিঙ্ক আছে তো এই লিঙ্কে ক্লিক করতে হবে চ্যাট জিপিটি ওপেন এআই লেখা আছে এই লিঙ্কেই কিন্তু ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে দেখতে পাবে ট্রাই চ্যাট জিপিটি তো ট্রাই চ্যাট জিপিটি এখানে তোমরা ক্লিক ক্লিক করার পর এরকম একটি লগ ইন অপশান আসবে লগ ইন এবং সাইন আপ অবভিয়াসলি তোমরা প্রথমবার সেহেতু সাইন আপ করবে তো সাইন আপে ক্লিক করার পর একটু ওয়েট করবে হয়তো তোমরা যখন দেখছো তখন সার্ভার প্রচুর জ্যাম তো তেমনও হতে পারে তো এখানে তোমার ইমেল আইডি দিতে হবে দিয়ে আই এম নট রোবোটে ক্লিক করতে হবে করে সেই ইমেল অ্যাড্রেসে একটি ইমেল যাবে যেটি তোমার ভেরিফাই করতে হবে তো তার থেকে ভালো সহজ উপায় কন্টিনিউ উইথ গুগল এখানে তোমরা ক্লিক করবে যেহেতু ফোনেই তো ইমেল আছে তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে তোমার ইমেল আইডিটা তুমি চুজ করে নেবে তো চুজ করে নেওয়ার পরে একটু ওয়েট করবে দেবে এখানে তোমার মোবাইল নাম্বার এন্টার করতে বলছে তো এই পেজে আসার পর তোমার এখানে নিজের নাম দিতে বলবে তো সেখানে নিজের নামটি দিয়ে নেবে এবং আমি যেমন দিয়ে নিলাম তো এরপরে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে তোমার এখানে মোবাইল নাম্বার চাইবে তোমরা মোবাইল নাম্বারটি দেবে দিয়ে এখানে সেন্ড কোড করবে তারপরে ওটিপি দিয়ে তোমরা ভেরিফাই করে নেবে তো তারপরে এখানটায় তোমরা সেই কোডটি এন্টার করবে যে ওটিপিটি আসবে তো আমি এখানে এন্টার করে নিলাম এরপরে কিন্তু আমার লগ হয়ে যাবে তো এই যে হয়ে গেল লগ তোমরা এই জিনিসটা পিসিতেও করতে পারো এটিকে তোমরা মোবাইলেও ইউজ করতে পারো তো আমি এখন এখানে মোবাইলে লগ করে নিয়েছি নেওয়ার পরে এই রকম অপশান আছে দেখো এখানে এক্সাম্পেল আছে ক্যাপাবিলিটিস আছে এবং লিমিটেশন আছে অবভিয়াসলি এটি একটি এআই সুতরাং এর তো লিমিটেশান তো থাকবেই তো এখানে এক্সাম্পেলে অনেক কিছু অপশান আছে যে তুমি এই এই ধরনের প্রশ্ন করতে পারো এখানে তুমি ওয়েবসাইটও তৈরি করাতে পারো জাভাই স্ক্রিপ্টে এইচটিটিপি রিকোয়েস্ট দিতে পারো এছাড়াও ক্যাপাবিলিটি তুমি প্রিভিয়াসলি কি সার্চ করছো এতে এবং ভবিষ্যতে কী কী সার্চ করবে তোমার ফলো আপ করবে কিন্তু মানে তোমাকে অ্যাকচুয়ালি ডিটেক্ট করে রাখবে তুমি যা কিছু প্রশ্ন করো সবাই মাথায় রেখে দেবে ঠিক আছে লিমিটেশান বলতে এখানে তুমি হয়তো ইনকারেক্ট ইনফরমেশানও পেতে পারো হার্মফুল ইনস্ট্রাকশানও পেতে পারো যেহেতু একটি এআই সুতরাং এত মানুষ না যে তোমায় বারণ করবে যে এটি করো না এটি করো এমন কিছু করবে না ঠিক আছে তো চলো আমি ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কী একটি কোশ্চেন করা যায় যেমন এই ভিডিওর জন্য এই যে ভিডিওটা আমি আজকে করছি এর জন্য আমার একটি ডেসক্রিপশন প্রয়োজন তো আমি এখানে লিখবো রাইট ডেসক্রিপশন রাইট ডেসক্রিপশন ফর অফ চ্যাট জিপিটি ফর মাই ইউটিউব ভিডিও এন্টার এখানে এন্টার করে দিলাম এবং এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে ও হা এই দেখো চ্যাট জিপিটি ইজ এ স্টেট অফ দ্য আর্ট ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপড বাই ওপেন এ আই ইট ইজ ট্রেন্ড অন এ ম্যাসিভ ডেটা সেট অফ হিউম্যান জেনারেটেড টেক্সট এইভাবে লিখে গেল পুরো আমার যতটা প্রয়োজন ততটা কিন্তু এখানে লিখে গেল। এই জিনিসটিকে আমি জাস্ট এখান থেকে কপি করব করে আমার এই যে ভিডিও চলছে ডেসক্রিপশানে পেস্ট করে দেবো এছাড়াও আমার বিভিন্ন প্রশ্ন जेमी एकटा लीव नेबो मेडिकल लीव আমার বস এর কাছে থেকে তো আমি এখানে জাস্ট লিখবো যে রাইট এ লিভ লেটার এন্ড রাইট এ মেডিকেল লিভ লেটার মেডিকেল লিভ লেটার টু মাই বস বা টু প্রিন্স টু দা প্রিন্সিপাল টু দা প্রিন্সিপাল অফ আমি একটা एग्जांपल স্বরূপ

মানে যা কিছু আমার প্রয়োজন সেইগুলো এখানে দিতে বলছে কতদিন থেকে কতদিন সমস্ত কিছু এখানে কিন্তু আমার ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে ঠিক আছে এই জায়গাগুলো আমি চেঞ্জ করে নেব অবভিয়াসলি দেখো কত তাড়াতাড়ি লিখে দিচ্ছে এমনকি এই যে লেখাটি এটি গুগলে কিন্তু সার্চ করে পাওয়া যাবে না আমি যদি গুগলে এই জিনিসটি লিখতাম আমি এক্স্যাক্টলি এটি কিন্তু পেতাম না এমনকি এই যে শুধু ইংলিশ সাপোর্ট করে তাই নয় আমি যদি এখানে লিখি যে কোনো একটা ব্যাপার কোনো একটা ব্যাপার মনে করো চাঁদ চাঁদ সম্বন্ধে একটি প্যারাগ্রাফ ঠিক আছে তো আমি এখানটা লিখব আর রাইট এ প্যারাগ্রাফ অফ মুন তারপর আমি লিখলাম বাংলায় ঠিক আছে লিখে আমি সেন্ড করলাম দেখা যাক কী করে দেখো দেখে না বাংলা লেখা শুরু হয়ে গেছে খুব ইন্টারেস্টিং তাই না আমি কিন্তু ইংরেজি লিখলাম রাইট এ প্যারাগ্রাফ অফ মুন বাংলায় জাস্ট আমি পরে অ্যাড করলাম বাংলায় বাংলায় কথাটিও আমি কিন্তু ইংরেজিতে লিখেছি কিন্তু এ টোটালি বাংলায় লেখা শুরু করে দিয়েছে তো এইভাবে আমি সমস্ত রকম কাজ আমার যা কিছু আমি এখান থেকে এটা স্টপ করতে পারি তো এইভাবে আমি একে দিয়ে যা ইচ্ছা তাই লেখাতে পারি এমনকি গান পোয়েম সমস্ত কিছু লেখাতে পারি এমনকি আমি যদি একে একটি ওয়েবসাইট তৈরি করতে বলি কোন একটা টি এম এল ওয়েবসাইট তো সেখানেও এ করে দেবে রাইট এইচ টি এম এল কোড ফর স্কুল ওয়েবসাইট আমি যদি এরকম একটা লিখে দিই একটা স্কুলের জন্য আমি ওয়েবসাইট তৈরি করব তো এখানে লেআউট তৈরি করে দেবে রাইট এইসটিএমএল কোড আচ্ছা দেখো এখানে কিন্তু অলরেডি লেখা শুরু হয়ে গেছে যে একটি স্কুলের ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কোডিং এখানে হয়ে যাচ্ছে আমি এই কোডটি নিয়ে যে কোনো ওয়েবসাইটে লাগিয়ে দিলেই কিন্তু এটি স্কুলের ওয়েবসাইটের বেসিক ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে তুমি এটি দিয়ে অনেক টাকাও আর্ন করতে পারো ফ্রিল্যান্সিং করে এটি আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করবো যে এই যে চ্যাট জিপিটি দিয়ে তুমি কিভাবে আর্নিং করতে পারো আশা করি তোমরা বুঝে গিয়েছো কিভাবে চ্যাট জিপিটিকে ইউজ করতে হয় তো তোমরা ইউজ করো এবং কমেন্ট করে লেখো যা কিছু তোমরা ওখানে সার্চ করবে সেটি কপি পেস্ট করো আমার কমেন্টে এবং দেখা যাক কতজন তোমরা ইউজ করেছো ভিডিওতে এখন একটা লাইক করে দাও চলো দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিপ স্মাইলিং